যে ভিডিওটা আপনারা দেখবেন সেই ভিডিওটা হচ্ছে আমরা একটা সাপকে দেখাতে যাচ্ছি, যে সাপটাকে মানুষ সাধারণ গারার সাপের সঙ্গে অনেকেই ভুল করেন। হ্যাঁ, এই সাপটা উত্তর বাংলায় প্রচুর পরিমাণে পাওয়া গেলেও শহর অঞ্চলে একেবারেই দেখা যায় না, কিন্তু সাপটা আমরা শহরেরই একটা অংশ থেকে আমাদের যে জেলা জলপাইগুড়ি জেলার শহর থেকে সাপটাকে উদ্ধার করা হয়েছে। সাপটা দয়া করে পুরো ভিডিওটা এবং আমার কিছু মেসেজ আছে মেসেজগুলো শুনবেন, ধন্যবাদ। বসাতে ঢুকছে না কেন? ঢুকতে কি সহজে চায়? এটাকে বলা হয় সিন্ধু কালাজ, বুঝলেন? সিন্ধু কালাজ বলে, এটা প্রচন্ড বিষাক্ত সাপ, এশিয়ার বিষাক্ত সাপের মধ্যে অন্যতম সিন্ধু কালাজ। প্রায় 5.5 ফুটের মতন, 5 ফুটের উপরে লম্বা আছে বিষাক্ত সাপ, এটা প্রচন্ড বিষাক্ত সাপ। এটা এইখানে থাকতো মনে হয়, ফুটাটার মধ্যে থাকতো। যাই হোক, একে নিরাপদ জায়গায় ছেড়ে দেওয়া হবে আর কি। ব্যাপারটা হচ্ছে যে এই সাপটা আছে না, এই সাপটা হচ্ছে এটাকে বললাম একটু আগে নামটা, ব্যাপারটা হচ্ছে এই সাপটা কামড় দিলে ব্যথা হবে না, যন্ত্রণা হবে না, কিচ্ছু হবে না। হ্যাঁ, এটা দারাসের মতন আপনারা ভুল করছিলেন প্রথমে, যে ভুল করছিলেন যে এটা দারাস সাপ, কিন্তু আসলে দারাস সাপ কালাস
সাপ প্রজাতি গুলো একটা সাপ আছে তার মধ্যে চার রকম আছে তার মধ্যে এটা হচ্ছে এক রকম ঠিক আছে সিন্ধু কালা যেটাকে বলা হয় এই সাপটা আমাদের উত্তর বাংলাতে প্রচুর দেখা যায় জলপাইগুড়ি জেলা এবং আশেপাশে যে কুচবিহার আরো জেলা আছে না এই সাপটা দেখা যায় এই সাপের কামড়ে ব্যথা যন্ত্রণা কিচ্ছু হবে না কিছুক্ষণ পরে হয়তো দেখা গেল যে আপনার মাথায় চোখের পাতা পুড়ে আসতেছে পেটে ব্যথা হচ্ছে এই গাটে গাটে ব্যথা হচ্ছে চুয়াল বন্ধ হয়ে যাচ্ছে কথা বলতে পারতেছেন না আপনি বুঝলেন না প্রথমে হ্যাঁ এই জিনিসগুলা হচ্ছে এই সাপের লক্ষণ কামড় দিলে পরে এবার আপনার বাড়ির সামনে দিয়ে যেহেতু আসছে ঘটনাটা হয়েছে যাই হোক এই সাপ আমরা জলপাইগুড়ি টাউনের মধ্যে খুব কম পেয়েছি কিন্তু আপনার এখানে পাওয়া গেল হ্যাঁ তো যাই হোক সাপটাকে আমরা উপযুক্ত জায়গায় আবার ছেড়ে দিব ঠিকই কিন্তু আপনারা সাবধান থাকবেন সাপ সম্বন্ধে একটু সচেতন হবেন সাপ যদি মনে করেন যে হ্যাঁ সাপটা কেমন লাগতেছে বা কিছু হয়েছে বা সাপে কামড় দিল সঙ্গে সঙ্গে হসপিটাল যেতে হবে ঠিক আছে কোনো কোনো কবিরাজ ওঝা এরকম কোনো ব্যাপার নেই সঙ্গে সঙ্গে হসপিটাল যেতে হবে পারলে পরে আমাদেরকে খবর দিবেন আমরা যাবো ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলবো যাতে আপনার বলবো যে আমাদের মতন করে হ্যাঁ যে আপনার ট্রিটমেন্টটা যেন সঠিক করা যায় সময় মতন করা যায় যাতে একটা মানে পেশেন্টের কিছু ক্ষতি না হয় হ্যাঁ সেই কাজটাও আমরা করি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ দাদা।